দিদি হামি পানু স্থির দৃষ্টিতে চারু তাহার মুখের দিকে চাহিয়া রহিল চিনতে পাচ্ছিস না শঙ্কা তোর করুণ দৃষ্টি মেলিয়া চারুর মুখের দিকে চাহিল আমি পানু তহির ছোট্ট ভাই চারু এবার খানিকটা ঝুঁকিয়া তাহাকে দেখিতে আরম্ভ করিল পানুর মনে পড়িয়া গেল জমাদারের বেতের দাগের কথা তৎক্ষণাৎ সে পিঠ বাঁকাইয়া দেখাইয়া বলিল এই দেখ পিঠে সেই জমাদার মারিয়াছিল বেদ চালাইয়াছিল দেখা নাকু দত্তকে গলা কাটিয়ে দিল থানামে বাবাকে ধরিয়ে গেল মাইকে নিয়ে গেল তুকে নিয়ে গেল হামাকে নিয়ে গেল বাবাকে বাঁধলে জমাদার বেদ চালাইলে তোকে মারলে দারোগা বাবু আমি জমাদারকে মারলাম চারু এবার ঝুঁকিয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল কিছুক্ষণ তারপর বলিল পানু হ্যাঁ তুই পানু পানুই তো বটে আমার কোথায় ছিল ভাই কোথা থেকে এলি পানুই তো বটে আমার ঝরঝর করিয়া সে কাঁদিয়া ফেলিল পানুরও কান্না পাইতেছিল কিন্তু কান্নার চেয়েও প্রবলতর আবেগে একটা গভীর উৎকণ্ঠায় তাহার বুকটা কেমন করিতেছিল সে বলিল দিদি বাবা আমাদের বাবা পুলিশ 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 বাবাকে ঝুলাইয়ে দিলে ফাঁসি কাঠে বাবার ফাঁসি হয়ে গেল দিদি চারু কাঁদিতে কাঁদিতেই বলিল না বাবা বেঁচে আছে ভাই মা আমাদের চলে গেছে মা নাই মা নাই মা মরিয়ে গেল পুলিশ মাকে ফাঁসি দিলে ঠিক বারবার পুলিশ ফাঁসি বলছিস কেন মায়ের ফাঁসি হবে কেন কিসের জন্যে মায়ের অসুখ করেছিল তোর জন্যে মায়ে সে কত দুঃখ তুই এতদিন কোথায় ছিলি ভাই পানু বলিল পুলিশকে ডর মে মারে দিদি জঙ্গল মেয়ে পাহাড় মেয়ে এক মুলুক সে অর এক মুলুক পানু বলিল আপনার কথা চারু বলিল বাপের কথা মায়ের কথা বড় ভাইয়ের কথা পানু স্থির হইয়া বসিয়া রহিল চারু সর্বাগ্রে বলিল নাগুদত্তের খুনি ধরা পড়ে নাই কে যে খুন করিয়াছে সে তথ্য পুলিশ দেশ পার করিয়া তদন্ত করিয়াও আবিষ্কার করিতে পারে নাই পানু যে সদরে গিয়া পুলিশ সাহেবের কাছে নালিশ জানাইয়াছিল তাহার ফলে সে কি কাণ্ড বাপকে তাহার চালান করে দিল ইন্সপেক্টর আসিল গোয়েন্দা পুলিশ আসিল দিনের পর দিন ডাক পড়িত তাহাদের বিশেষ করিয়া চারুর সব কথা পানুকে বলিতে গিয়া সে বারবার শিহরিয়া উঠিল তবে জমাদারের সাজা হইয়াছিল জমাদার হইতে তাহাকে কনস্টেবল করিয়া অন্য থানায় বদলির হুকুম হইয়াছিল সরকারের ওদিকে দিন কতক সমস্ত গ্রাম থানায় মানুষের আহার নিদ্রা বন্ধ হইয়া গিয়াছিল বড় বড় বাবুদের বাড়ি পর্যন্ত খানাতল্লাশ হইয়া গেল বাবুদের দুইজন ছেলেকেও চালান করে দিল পুলিশ গণ্ডার হাঁড়ি মুর্শিদাবাদের দর্জি মাধবময়রাও চালান গেল তারপর একতা সকলকে পুলিশ ছাড়িয়া দিল বলিল প্রমাণ ঠিক পাওয়া গেল না কিন্তু ততদিনে চারুর বাপের যাহা হইবার হইয়া গিয়াছে ব্যবসা গিয়াছে সঞ্চিত অর্থ গিয়াছে চারুর ইজ্জত কি আছে বানুনির উদ্দেশ চারুর বাপ বলিল এর যে ফাঁসি হলো না কেন আমার হে ভগবান 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 নাই সে আমি হাজার বার বলবো চারু বলিল নইলে এমনি হয় যদি হয় তবে যারা করে তারা ধনে পুত্রে মানে সম্মানে দিন দিন বাড়ে নাই ভগবান নাই আবার একটু ভাবিয়া বলিল যদি থাকে তবে কানাও বটে কালাও বটে আমার বাবার কি দোষে এ শাস্তি তা বলুক ঘটি বাটি জমি জেরা যা ছিল পরানির ডাহাকে তা বেঁচে উকিল মুক্তারকে ঠেলে দিতে হলো সব ওদিকে আমার শ্বশুরিরা বলল বউ আর নেব না গায়ে লোক তাদের কাছে গোপন তো কিছুই ছিল না জেনে শুনেই বা তারা আমাকে নেয় কি করে স্বামী আমার মনের দুঃখে পাগল হয়ে গেল পানু সে এখন গায়ে ধুলো কাদা মেখে বেড়ায় সে আমাকে ভালোবাসত সত্যিই ভালোবাসত পানু সেদিন কথাটার মর্ম বুঝিতে পারে নাই অবাক হইয়া দিদির মুখের দিকে চাহিয়াছিল চারু বলিল জ্ঞাতিরা সব পতিত করলে বাবাকে বললে ও কন্যে তোমার ঘরে থাকলে আমরা আর চলব না তুমি পতিত বাবা চুপ করে থাকল কোনো জবাব দিল না তারপর চারু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল ইহার পরে স্মৃতি বড় মর্মান্তিক নিঃসরিক্ত সর্বশান্ত আত্মীয় স্বজন জ্ঞাতি গ্রামবাসীদের সহানুভূতি হইতে বঞ্চিত পানুর বাপের বাড়ির চারিদিকে ক্ষুধার্ত লোলুপ নেগড়ে দৃষ্টির মতো মানুষের দৃষ্টি ফিরিতে লাগিল হরিণীর মতো চারু আতঙ্কিত হইয়া উঠিল রামমণি বেনেনি একালে তরঙ্গময়ী শৈরিণী ছিল বৃদ্ধ বয়সে সে গ্রামের রতনবাবুর দৈত্য বহন করিয়া লইয়া আসিল চারুর মায়ের কাছে রতনবাবু বলেছে পঁচিশ টাকা দেবে পাঠিয়ে দে চারুকে চারুর মা শিহরিত হইয়া উঠিল কি বলছো ঠাকুরজি তুমি না চারুর পিসি তাতেই তো বউ মেয়েটার ভালোর জন্যই তো বলছি নইলে আমার আর কি বলো চারুর মা বলিল না 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 হতভাগীর কপালে যা ছিল ঘটেছে কিন্তু আমি মা হয়ে পেটের ভাতের জন্য সে পারবো না তুমি ও সব কথা বলো না রামমণি চারুর মায়ের মুখের দিকে চাহিল সাপের মতো দৃষ্টি দিয়ে তারপর বলিল তাহলে সত্যি বলো কি নাকুদত্তের টাকা তোরা কোথায় পেয়েছিস কি বলছ দিদি লোকে বলে বিশ্বাস করি নাই এবার বুঝলাম রামমণি হাসিতে হাসিতে বলিয়া গেল শিহরিতা হইয়া উঠিল চারুর মা রামমণি যাহা বলিয়া গেল সে কথা প্রচার করিবে না তো আবার পুলিশ হাঙ্গামা বাধাইবে না তো তারপর আসিল কৃষ্ণচন্দ্র স্বর্ণকার স্বর্ণকার গহনা করে তাহার কারবার মেয়েদের সঙ্গে কেহ মাসি কেহ পিসি কেহ দিদি কেহ বৌ দিদি কেহ খুঁড়ি চারুর মাকে কৃষ্ণচন্দ্র বলিত খুঁড়ি তাহাদের ঘরে সোনার গয়নার রেওয়াজ নাই গয়না তাহাদের সবার রূপার সোনার গয়নার মধ্যে নাকচামে কানের টাপ তাহাদের মধ্যে যাহাদের অবস্থা ভালো তাহারা গলায় সরু বিছাহার হাতে শাখা বাঁধা দেখা যায় বড়লোক চাহারা তাহাদের গলায় মোটা দড়িহার পরে কৃষ্ণচন্দ্র নীল কাগজে একটা মোড়ক করিয়া ঘরে ঢুকিল খুরি খুরি কোথায় গো চারুর মা শঙ্কিত হইয়া উঠিল তাহাদের বাড়ির উপর গয়নাগুলি সে কৃষ্ণচন্দ্রের হাত হইতে বিক্রয় করিয়াছে সে লইয়া কোনো গন্ডগোল বাঁধিল নাকি কেষ্ট হাসিয়া হাসিয়া বলিল ভালো আছো খুরি শঙ্কিতভাবে ঘাড় নাড়িয়া চারুর মা জানাইল হ্যাঁ ভালো আছি হাতের নীল কাগজের মোরকখানা খুলিয়া কেষ্ট বলিল দেখো দেখি খুরি জিনিসটা কেমন হলো গিনি সোনার বিচাহার এক কাছি আগুনের মতো দীপ্তি এবং বর্ণ চারুর মা মুগ্ধ হইয়া গেল অক্ষম অন্তরে কামনার লোভ হইয়া জাগিয়া উঠিল দুইটি চোখের দৃষ্টিতে সে কাঙালির মতো পড়িল বড় সুন্দর হয়েছে বাবা বড্ড সুন্দর হয়েছে তুমি গড়লে বাবা গড়েছি আমি হাসিল কৃষ্ণচন্দ্র চারুর মা হাত ছড়াটা কৃষ্ণচন্দ্রের হাতে ফিরাইয়া দিতে উদ্যত হইল কেষ্ট খানিকটা সরিয়া গেলে বলিল না তারপর একটু মৃদ স্বরে বলিল দাও চারুর গলায় পরিয়ে দাও দেখি কেমন মানে না বাবা পরের জিনিস বড়লোকের স্বামীগির আমাদের গলায় তো উঠবার নয় না দাও না তুমি চারুর গলায় পড়ি আমি বলছি তারপর ফিসফিস করিয়া বলিল যতীনবাবু দিয়েছে ঝারুকে যতীনবাবু ধনির ছেলে শৌখিন তরুণ রাস্তা দিয়ে সে যখন যায় তখন আশপাশ ভরিয়া ওঠে মিষ্ট পুষ্পসারের গন্ধে আকাশের রৌদ্রের ছটা তাহার গায়ের সিল্কের পাঞ্জাবির প্রতিফলিত হইয়া ঝলমল করিয়া ওঠে পল্লীর মানুষগুলো চিরজীবন যাহাদের একমাত্র কামনা মোটা ভাত আর মোটা কাপড় সেই সব মানুষ অবাক বিস্ময়ে তাহার দিকে চাহিয়া থাকে যতীনবাবু লক্ষ্যপতি ধনির সন্তান জুড়ি গাড়ি হাঁকাইয়া যায় যতীনবাবু এখানে ইন্দ্ররাজার পুত্র জয়ন্ত চারুর মা বলিলো, বলিল না কেষ্ট অনেক অনুনয় করিল চারুর মা সম্মত হইল না ঘরের মধ্যে হইতো চারু সব শুনিয়াছিল তাহার বুকের ভেতরটা তোলপাড় করিয়া উঠিল যতীনবাবু বাবু সোনার হার যে বস্তুটাকে অমূল্য দুর্লভ বলিয়া যতীনবাবুর দিকে চাহিয়াই সঙ্গে সঙ্গে সে চিরদিন চোখ ফিরাইয়া লইয়াছে সে বস্তু ওই দারোগা আর জমাদার ধুলাই লুটাইয়া দিয়াছে শাস্তি তাহাদের হইয়াছে পুলিশ সাহেব তাহাদের চাকরিতে নামাইয়া দিয়াছেন অনেক কটু কথাও নাকি বলিয়াছেন কিন্তু তাহার দাহতি কি যা ধুলাই মিশাইয়া যায় মাটি খুঁড়িলে কি ফেরত পাওয়া যায় পাড়ার মেয়েরা তাকে দেখিয়া হাসে তাহার শ্বশুর তাহাকে পরিত্যাগ করিয়াছে সবই পাগল হইয়া বাপ মধ্যে সে চুপ করিয়া বসিয়া থাকে পানুনির উদ্দেশ্য গন্ধবেনের ছেলে হইয়া তাহার বড় ভাই পেটের জ্বালায় গ্রামে লইয়াছে চাকরের কাজ ময়লা কাপড় কাছে ঘর ঝাড় দেয় বাবুদের জুতা পরিষ্কার করে কিসের জন্য কেন যে কেষ্ট দাদার প্রস্তাব প্রত্যাখ্যান করিবে রাজা রাজাবাবু যতীনবাবু আগুনের মতো রঙের গিনিস সোনার হার সে খিরখির মধ্যে ছুটি আসিয়া একটা গলির মুখে দাঁড়াইয়া হাঁকিল দাদা কেষ্ট ফিরিয়া তাহাকে দেখিয়া হাসিল চারু হাত পাতিয়া বলিল দাও দিয়ে যাও কেষ্ট গলি পথে আসিয়া ছড়াটা হাতে দিয়া হাসিয়া বলিল আমার ইচ্ছে ছিল নিজের হাতে তোর গলায় পরিয়ে দি তা গলির এদিক ওদিক চাহিয়া কেষ্ট বলিল তা কে কে কোথায় দেখবে থাক আমার মনের সাথ মনেই থাক চারুর অন্তরে তখন একটা জোর আসিয়াছে যতীনবাবু রাজা বাবু যাহার গায়ের সৌরভে আশপাশ ভরিয়া যায় যে গন্ধ তাহার বুকের মধ্যে প্রবেশ করে তাহার বুকটা তোলপাড় হইয়া ওঠে আগুনের বর্ণ সোনার হার দিয়াছে সে তাহার মনে হইল অন্ধকার অমাবস্যায় রাত্রির পর্দা ছিঁড়িয়া ফেলিয়া সে হঠাৎ পূর্ণ চাঁদের রাজ্যে প্রবেশ করিয়াছে চাঁদের রাজ্যে থাকে কলঙ্ক তার জীবনের চারিদিক স্নিগ্ধ নীলাভ যোচ্ায় ভরিয়া গিয়াছে কেষ্টচন্দ্রের কথার উত্তরে চারু লীলা হাসিয়া মুখ বাঁকাইয়া বলিল মরুন তারপর বলিল তা তোমার সাধিবা বাকি থাকবে কেন দাও পড়িয়ে দাও তারপর চারু জীবনে সে এক বিচিত্র অধ্যায় রাজপুত্র সঙ্গে আসিল মন্ত্রীপুত্র সেনাপুত্র কোটালপুত্র সদাগর পুত্র আরও কতজন কৃষ্ণচন্দ্র স্বর্ণকারও আসিল চারুর মা কেমন হইয়া গেল বোকা নির্বোধ কন্যার কীর্তিকলাপ চোখে দেখিয়াও একটা কথা বলিতে পারিল না কন্যার উপার্জন দেখিয়া সে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাহিয়া রহিল ধনী সহৃদয় আগন্তুক কেউ কোনোদিন বলিতে মনে হইল না আমার কাপড় ছিঁড়েছে বাবা একখানা নতুন কাপড় চারু অনুপস্থিতিতে কোনো দুতি বা দুধ আসিয়া তাহার হাতে টাকা দিয়ে গেলে সে না বলিতেও পারিত না আবার কয়টা টাকা গনিয়াও লইত না মেকি কি আসল সে দেখিয়া বলিতেও তাহার বুদ্ধি হইত না প্রবৃত্তি যেন মরিয়া গিয়াছিল কেবলমাত্র কোনো জনের নিকট হইতে আর যে সজীব হইয়া উঠিত চারুকে না জানাইয়া খানিকটা অংশ সে তুলিয়া লইত অন্ধকার ঘরে বসিয়া অথবা নির্জন পুকুর ঘাটে সেসবগুলো গপ গপ করিয়া পরম তৃপ্তির সহিত খাইয়া যাইত চারুর বাপ কিন্তু ধীরে ধীরে ধাক্কাটা কাটাইয়া উঠিল সে ঘর হইতে বাহির হইল অত্যন্ত ধার্মিকের বেশে বাহির হইল ভোটা তিলক কাটিল গলায় একটা ঝুলি ঝুলাইল কন্যার উপার্জনে আহার্যের উপাদেয় এবং প্রাচুর্যে সংসারের সাচ্ছল্যের নিশ্চিন্ততার দেহে নির্বিকার চিত্তে লোক সমাজে বিচরণ করিতে আরম্ভ করিল মুখে অবিরাম ধ্বনি হরি বল হরি বল কারোর সঙ্গে দেখা হইলে কুশল জিজ্ঞাসা করিলেই সে হাসিয়া বলিত হরি বল অনিত্য সংসার হে সংসারে কেউ কারো নয় আমিও আমার নই ভালো সব ভালো হরি বল তারপর সহসা চারুর জীবনে আসিয়াছিল আবার এক নতুন অধ্যায় আবার একটা বিপর্যয় আয়নায় একদা আপনার প্রতিবিম্ব দেখিয়া চারু নিজেই শিহরিত হইয়া উঠিয়াছিল তাহার রূপ যেন শতগুণে বাড়িয়া গিয়াছে কুলে কুলে জলে ভরা দিঘি জলে ভরা পদ্মবনের শোভায় যেন ঝলমল করিতেছে তাহার দেহের রূপ যেন আর ধরে না বুকের ভেতরটা তাহার তোলফাড় করিয়া উঠিল হে কি হইল তাহার চারু বলিল সে কি দিন ভাই সে কি বলবো মা তো হাবা হয়েই গিয়েছিল বাবার মুখে শুধু হরি বল আমার মাথায় ভেঙে পড়ল বাজ কি করব কোলে কে আসবে তাকে নিয়ে কি করে পথে বের হব মনে হলো বিষ খায় গলায় দড়ি দি তাও পারলাম না রামমণিকে বললাম কেষ্টদারাকে বললাম তারা বললে ভয় কি কাঁটা তুলে দেব কেউ জানবে না আমি তাও পারলাম না আমার কোলে আলো করা ধন সাত রাজার ধন মানিক আজও চারু ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল পানু অবাক হইয়া শুনিতেছিল সমস্ত কথা সম্পূর্ণরূপে সেদিন সে বুঝিতে পারে নাই সে অবাক হইয়া গিয়াছিল চোখ মুছিয়া চারু বলিল সেই দিন এলো এই মানুষটি বললে ভয় কি আমি তোমাকে মাথায় করে রাখব বিদেশি মানুষ এসেছিল চাকরি করতে ওই রাজাবাবুদের বাড়ি রাজাবাবুর খাস খানসামা হয়ে এসেছিল সে আমি যেতাম আসতাম আমাকে নিয়ে যেত আসত আমার বাড়ি পৌঁছে দিয়ে যেত যেত আসতো চাকরের মতো কোনোদিন একটা হাসি তামাশা পর্যন্ত করে নাই সেদিন আমি মাটিতে হয়ে ফুলে ফুলে কাঁদছি এসেছিল আমাকে ডাকতে আমার কান্না দেখে বললে তুমি কেঁদো না আজও সে লোকটি দোকানের তক্তা বসে বসিয়া তামাক টানিতেছিল সে হাসিয়া বলিল হো সব কথা এখন থাক না কেন পরে বলবা ঠের সময় পাবে এখনো হারানো ভাইটিকে পেলে চান করাও ভালো করে একখানা সুগন্ধি সাবান গায়ে খেতে দাও চারু তাহার কথা গ্রাহ্য করিল না সে বলিয়াই গেল সেদিনের স্মৃতি তাহার জীবনের অক্ষয় সম্পদ পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ তাহাকে পাপ বলিয়া প্রকাশ্যে ঘোষণা করিয়াছে ঘৃণা করিয়াছে বর্জনের অভিনয় করিয়াছে গোপনে আবার তাকেই লইয়া বিলাস করিয়াছে যেদিন তাহার পাপ শুদ্ধ চারুর ঘাড়ে চাপাইল পাপের বোঝার ভারে চারু সেদিন ডুবিতে বসিয়াছিল সেদিন সমস্ত জানিয়া শুনিয়া এই লোকটি বলিল তুমি কেঁদো না চারু বলিয়াছিল যাও যাও বিরক্ত করো না তুমি আমি যাব না তোমার বাবুকে বলো গে তুমি তবু লোকটি যায় নাই বলিয়াছিল তুমি কেঁদ না তুমি যদি রাজি হও আমি তোমাকে মাথায় করে রাখব চারু অবাক হইয়া গিয়েছিল লোকটি বলিয়াছিল তুমি যদি রাজি থাকো তবে বষ্টম হয়ে মালা চন্দন করে তোমাকে আমি বিয়ে করব। দেশান্তরে চলে যাব বলবো আমারই ছেলে গলায় কলসি বাঁধিয়া যাহাকে দশ জনে জলে ডুবাইয়া দিল সেই গলায় ভরা কলসি সমেত তাহাকে এই লোকটি সম্পূর্ণ মাথায় করিয়া জল হইতে উদ্ধার করিল তাহাকে বুকে ভরিয়া দিল মুক্ত বাতাস মুক্ত আকাশের তলায় রৌদ্রের আলোক ছটা জ্যোতি তাহার উত্তাপের সঞ্জীবনী স্পর্শ দিল ঘাসে ভরা পৃথিবীর এক নরম বুকে মাথা তুলিয়া চলিবার অধিকার সে কথা কি আর না বলিয়া থাকা যায় চারু বলিয়াই চলিল গায়ে সে কি হৈ হৈ কাণ্ড সে কি মজলিস সে কি ছিছি লোকে আমাদের ঘরের দোরের সামনে দিয়ে যেত চিৎকার করে বলে যেত যাকে দশে করেছি তার জীবনে কাজ করে কি দারোগা বাবু চুমকিয়া বলিল সে দারোগা না এ নতুন দারোগা বাবাকে ডেকে শাসালে যেন কোনো বেআইনি কাজ না হয় থানার সামনেই বাড়ি পুলিশ চিলের মতো চোখ রেখে বসে রইল কাহে কেন পানু সব হয় প্রশ্ন করল চারু সে লোকটি হাসিল চারু একটু হাসিল তারপর সে বলিয়া গেল অকণিত হাত নাড়িয়া তাকে বুঝাইয়া দিল এ চারু সে চারু নয় সংকুচিতা ভয়ত্রস্তা হরিণীর মতো মেয়েটি নয় এ এক অসংকুচিতা মুখরা বাঘিনীর মতো মেয়ে অসংকোচে সমস্ত কথা ব্যক্ত করিল তাহার সহতরের সম্মুখে সপ্রতিভের ভাবেই ব্যক্ত পানুকে শুনাইতে তাহার বাকি ছিল নতুবা তাহার এই বাঘিরিত্ব প্রাপ্তির দিন হইতেই সংসারকে এমনিভাবে ঘোষণা করিয়া শুনাইয়া আসিয়াছে সে পানুকে বুঝাইয়া দিল সমাজে স্বামীহীনা স্বামী পরিত্যাগ তার হওয়ার মতো পাপ বা অপরাধার হয় না সেই পাপ গোপনের জন্য হতভাগিনীদের গর্ভে আবির্ভূত হয় সব সাত ধন মানিক তাহাদের হয় পরিত্যাগ করতে হয় নয় বিষ প্রয়োগে ভ্রণ হত্যাতে তাহাদের হত্যা করিয়া জননীর বত্রিশ নারীর বন্ধন ছেড়িয়া বাহিরে আনিয়া আবর্জনা স্তূপে কিংবা নদীর জলে ফেলিয়া দেয় নয়তো ফেলে মাটির তলায় ভ্রূণ হত্যা রাজার আইনে অন্যায় সাজা হয় চারু হাসিল বলিল বাবা হয়েছিল ধর্মের ঢেকি কপালে তিলক নাকে গলায় কণ্ঠী মুখে হরি হরি। বলতে বলতে ফিরে এলো বাড়ি এসে চুপ করে বসলো আগে বিড়বিড় করে বলতো হরি। এবার চেঁচাতে লাগলো মা কাতে লাগলো আমি আর থাকতে পারলাম না নেমে চলে গেলাম থানায় চারু থানায় গিয়া প্রথম এক মূর্তিতে দাঁড়াইয়াছিল বলিয়াছিল বাবাকে ডেকেছিলেন কেন দারোগা তাহাকে ধমক দিয়া পাপটার গুরুত্ব বুঝাইয়া দিতে চেষ্টা করিয়াছিল কিন্তু চারু তাহাকে বাধা দিয়া উচ্চকণ্ঠে সেই থানায় দাঁড়াইয়া বলেছিল হ্যাঁ 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 আমার কোকে আমার সাগর ছেঁচা ধন আকাশের চাঁদ আমার জলপিন্ডির আধার হ্যাঁ আমার সন্তান হবে আমার কোল হবে জীবন সার্থক হবে তাকে কেন আমি মারব কিসের জন্য সে পাপ করব তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো দারোগা ভরকাইয়া গিয়েছিল একটা কনস্টেবল শুধু বলিয়াছিল এই মাগে থাম সরম লাগে না তোর না 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 ছাড়ু বলেছিল সরম সে হাসিয়া উঠিয়াছিল না আমার সরম নাই হে তুই বুঝবি না দারোগার চাকর তুই দারোগার সঙ্গে আমার কথা হচ্ছে তার মধ্যে কথা বলতে তোর সরম করছে না সে দারোগা যখন ছিল তখন তুই আমাকে ডাকতে তো সরম করতো না কনস্টেবল পালাইয়া গিয়াছিল চারু হাসিয়াছিল তারপর দারোগাকে বলিয়াছিল শোনো দারোগা বাবু তুমি অবশ্যই সেই হিসাবে ভালো লোক তোমাকে সে দোষ দিতে আমি পারবো না কিন্তু শোনো তুমি আর আমার বাবাকে ডেকে এরকম করে শাসিও না ভয় নাই আমার কোল আলো করার চাঁদ নিয়ে তোমাকে দেখিয়ে যাব প্রমাণ করে যাব বাড়িতে ফিরলাম ভাই বলিয়া স্তব্ধ হইয়া গেল সে যেন মনুষ্যকে কি দেখিতেছিল সে ছবি তাহার ভুলিবার নয় জীবনের সময় মানে না অসময় মানে না এই ছবিটা তাহার চোখের সম্মুখে আকস্মাত আসিয়া দাঁড়ায় কাজ করিতে করিতে হাত থামিয়া যায় খাইতে খাইতে মুখ বন্ধ হয় রাত্রে স্বপ্নের মধ্যে ভাসিয়া ওঠে ঘুম ভাঙিয়া যায় বাড়িতে ফিরিয়া চারু দেখিয়াছিলাম মা উঠানের ওপর পড়িয়া আছে অসার নিষ্পন্দ কাদায় সর্বাঙ্গ মাখা স্থির বিস্ফারিত দৃষ্টি তবু মধ্যে মধ্যে ঠোঁটের দুইটা পাশ দিয়া কাঁপিতেছিল তার বাবা দাওয়ায় বসিয়া চিৎকার করিতেছে হরি 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 বল চারুর মা গিয়াছিল স্নানের ঘাটে সেখানে প্রতিবেশিনীরা তাকে প্রশ্নে বিদ্রূপে তিরস্কারে জর্চরিত করিয়া তুলিয়াছিল বুদ্ধিভ্রংশা নির্বোধ চারুর মা প্রথমটা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়াছিল তারপর আকস্মাত একসময় যখন ব্যঙ্গ বিদ্রুপ গভীরভাবে তাহার মর্মবিদ্ধ করিয়া তুলিল মর্মস্থল পক্ষাঘাতগ্রস্ত রোগিনীর মতোই তখন সে সচেতন হইয়া উঠিয়া সব হয়ে পলাইয়া আসিয়াছিল বাড়িতে ঢুকিয়া উঠানের ওপর সে থমকিয়া দাঁড়াইয়া গেল বাড়ির ঠিক সম্মুখে রাস্তার ওপারেই থানা থানার প্রাঙ্গণ হইতে ভাসিয়া আসিতেছে চারুর উচ্চতীক্ষ্ণ কণ্ঠস্বর আমার কোকে আছে আমার সাগর ছাঁচা ধন আকাশের চান জলপিন্ডির আধার চারুর মা মুখে দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতে আরম্ভ করিল চারুর বাপ তার স্বরে হরিনাম করিতেছিল সে চাপা গলায় বলিল দার্গবাবু আমাকে বললে চারুর কাঁটা খসাবার যদি চেষ্টা করিস তবে গোষ্ঠী শুদ্ধ চালান দেব বললে বলিস তোর পরিবারকে বেটিকে চারু মার কোমর হইতে জলের ঘোড়া হঠাৎ মাটিতে গেল। প্রায় সঙ্গে সঙ্গে সেও গেল। মাটির মতো। চারু চোখ দিয়ে আবার জল গড়াইয়া পড়িল সে আক্ষেপ করিয়া বলিল আহ সে কি যাত না মায়ের হাত পা ছোড়ে নাই মুখে আউ করে নাই তবু সে কি যাত না চোখে দৃষ্টির চাউনিতে দেখিয়াছি আমি সে চাউনি মনে হয় এখনও বুঝি মাচিয়ে রয়েছে দুদিন বেঁচে ছিল আমার মাথার শিওর থেকে নড়ি নাই প্রাণু চোখ দিয়াও জল গড়াইয়া পড়িল মায়ের ছবি আজ তাহার মনে পড়ে স্পষ্ট মায়ের প্রতি অঙ্গটি মনে পড়িয়েছে প্রতি অঙ্গটি মনে পড়তেছে কত কথা মনে পড়িতেছে তাহার মা মরিয়া গিয়াছে মৃত্যু সে দেখিয়াছে দুইটা একটা নাকুতত্ত্বের ছিন্ন দেহ অন্যটা দড়ি গলায় বাঁধিয়া ঝুলানো রুক্নি তাহার মায়ের চেহারাও কি এমনিই হইয়াছিল উহ সে কি ভয়ঙ্কর চারুই সান্ত্বনা দিয়া বলিল কাঁদিস না ভাই কাঁদিস না কেঁদে আর কি করবি চারু সেই লোকটি গম্ভীর স্বরে ডাকিয়া বলিল গোবিন্দ গোবিন্দ চারু তীব্র স্বরে বলিল এমন করে গোবিন্দ গোবিন্দ করো না তুমি লোকে হাসিয়া বলিল কেন কি হলো কি হল চারুস্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিল কি হলো মনে মনে মানুষ যখন পাপের আটে তখনই ডাকে গোবিন্দ গোবিন্দ হরি হরি দুর্গা দুর্গা বুড়ো ষাট বয়সে হেমবাবু অহরহই ডাকে কালি কালি দুর্গা দুর্গা রাত্রে আমাকে ডাকত আর সঙ্গী জ্ঞানবাবু হরিনাম করতো আমাকে ডাকতো রাত্রে চরণবাবু ওদের চেয়েও বুড়ো তার ঘরেই সে রেখেছিল মতি গোয়ালিনীকে তারপর সে হাসিয়া উঠিল বলিল বাবা আমার বাবা দিন রাত বলিত হরি 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 বল সেসব বাবুরা আমার পায়ে কড়াগড়ি খেত তাদের কাছে বকশিস নিত শেষকালে শেষকালে বাবা কি করলে জানিস পানু চারুর বাপ সেই দিনই স্ত্রীর সৎকারের অবকাশে চারুকে ফেলিয়া পলাইয়াছিল স্ত্রীর সে করে নাই চেষ্টা পর্যন্ত না গ্রামের লোক মৃতদেহ সৎকারে সাহায্য করে নাই কেন করিবে তখন তাহারা সমাজে পতিত চারুর বাপ কেবল হরিনামই করিতেছিল চারু বলিয়াছিল যাও একবার জ্ঞাতিদের কাছে হাত জোর করে বলো আমার জন্যে আপত্তি হয় আমাকে ত্যাগ করো হরি বল তার চেয়ে ফেলে রেখে দে তুইও পদ দেখ হরি বলে আমিও পদ দেখি গায়ের মধ্যে মরা পচুক চিলশরকুন নামুক পচা মরার মাছিতে গায়ে মরক লাগুক হরি বল বলিয়াই সে আরম্ভ করিয়াছিল বল হরি বল হরি বল চারু আর তাহাকে বিরক্ত করে নাই বরং ওই কথাটাই তাহার ভালো লাগিয়াছিল সেই ভালো পচুক মরা নামু শকুঞ্চিল লাগুক মরক এই লোকটি বলিয়াছিল তা কি হয় তোমার মা বলিয়া সে ভাড়া করিয়া আনিয়াছিল একখানা গরুর গাড়ি অস্পৃশ্য জাতির গাড়ি ভাড়া নয় গোটা গাড়িটার দাম দিয়া লাগিয়াছিল গাড়িতে সব চাপাইয়া ওই লোকটি গরু চালাইয়াছিল চারুর বাপ এবারও হরি বলিয়া না বলিয়াছিল বলিয়াছিল আমি হরি বলে যেতেও পারবো না আমি মুখে আগুন দিব না হরি বল সংসারে কে কার যেতে হয় তুই যা আমি হরি বলে বরং ঘুরে আসি খানি চারু আর কোনো অনুরোধ বাপকে করে নাই এই লোকটিকে সাঙ্গ করিয়া সে গাড়িতে করিয়া মায়ের সব নদীর জলে ভাসাইয়া দিয়াছিল চারু আর সে কথা বলিতে গিয়া চোখের জল ফেলিল সেদিনও ফেলিয়াছিল বলিয়াছিল অনেক চলেছ পোড়াতে পারলাম না কিন্তু তার জন্য খেদ নাই জলে ভেসে জুড়াও তুমি সেদিন হইতে বাড়ি ফিরিয়া আর বাপকে দেখিতে পায় নাই প্রথমটা ভাবিয়াছিল বোধহয় কোথাও নির্জনে বসিয়া সে হরিনাম জপ করিতেছে কিন্তু শ্রদ্ধা পর্যন্ত যখন ফিরিল না তখন সে আর স্থির থাকিতে পাইল না কিন্তু খোঁজ কেই বা করিবে সে নিজেই একবার পথে নামিয়াছিল কিন্তু তৎক্ষণাৎ মনে হইয়াছিল কোথায় খোঁজ করিবে ঠিক সে সময় এই লোকটি আসিয়া বলিয়াছিল চাকরিতে আমি জবাব দিয়ে এলাম চারু জবাব দিলে আমি দিলাম না বাবুই জবাব দিলেন বললেন তোমার বদনাম শুনেছিলাম গ্রাহ্য করি নাই আজ তুমি সদর রাস্তা দিয়ে ওই মেয়েটার মায়ের মরা নিয়ে শ্মশানে গেলে লজ্জা হলো না তোমার এই নাও তোমার মায়নি আমার বাড়ি থেকে চলে যাও চলে এলাম চারু আর দ্বিধা করে নাই সে সম্ভাষণ জানাইয়া তাহাকে এই গধুলি লগ্নে জীবনের আবাহন করিয়া বলিয়াছিল এসো বাড়ির দুয়ারে তাহার পা দিয়াছে এমন সময় রাস্তা হইতে কে ডাকিল কে কারা চারু ঘুরিয়া দাঁড়াইয়া অত্যন্ত বিরক্তির সঙ্গে উত্তর দিয়াছিল কেন চারু শ্যামাদাসের মেয়ে হ্যাঁ কে তুমি আমি নরোত্তম সিংহ নরোত্তম সিংহ তাহাদের গন্ধবেনে সমাজের ধনী ব্যবসায়ী নরোত্তম নরত্তমই তাহাদের সমাজের সমাজপতি কি চাই সে শাসন করতে ASCII আছে সে তীগ্ন কণ্ঠে বলিয়াছিল কি চাই নরত্তম কাছে ASCII বলিল তোমার বাবা আজ আমাকে এবাড়ি বিক্রি করেছে বিক্রি করেছে চারুস্তম্ভিত হইয়া গিয়েছিল হ্যাঁ 200 টাকা রেজিস্ট্রি অফিসে গুনে নিয়ে দলিল রেজিস্ট্রি করে দিয়েছে গিয়েছে, কোথায় গিয়েছে সে জানি না তবে গাঁ থেকে চলে গিয়েছে বোধ হয় তীর্থ ধর্ম করতে যাবে চারুর মুখে আর কথা ফুটে নাই নরোত্তম বলিয়াছিল আজ রাত্রে তুমি অবশ্য থাকতে পারো কিন্তু কাল সকালেই আমায় বাড়ি ছেড়ে দিতে হবে চারু কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া দাঁড়ান না দাঁড়াবেনি বা কেন আসুন আমার সঙ্গে বাড়ির ভেতরেই আসুন এসো গো এসো শেষে ডাকিয়াছিল তার নবজীবনে বরণ করা এই মানুষটিকে বাড়ির ভেতর আসিয়া আপনার তরুণ গোটা লইয়া লোকটির মাথায় তুলিয়া দিয়া বলিয়াছিল চলো নরোত্তমকে বলিয়াছিল নেন আপনার বাড়ি আজই এক্ষুনি নেন চলো গো চলো নরোত্তম অবাক হইয়া গিয়াছিল তারপর বলিয়াছিল আজই তো আমি যেতে বলি নাই আজ তো থাকতেই বলেছি বলেছেন কিন্তু আমি তো আপনার হুকুমের দাসী নই আমি আজই যাব কিন্তু জিনিসপত্র ঘটি বাসন হাঁড়ি কুড়ি বিছানা হসব আমার নয় আমার এই তরুণটা আর হ্যাঁ ভালো মনে করিয়ে দিয়েছেন এই পুরুত তক্ত বিছানা আমি করিয়েছিলাম ওটা নিতে হবে বাকি যা সব থাকল ইচ্ছে হয় ফেলে দেবেন দয়া হয় রেখে দেবেন দাদা আছে কাতরাসের কয়লা কুটিতে জানেন তো আমাদের গায়ে বাবুদের সঙ্গে খানসামার কাজ করতে গিয়েছে সে এলে তাকেই দেবেন নয়তো বাড়ি কিনেছেন ওগুলো ফাও হিসেবেই নেবেন চলো গো চলো বাক্স বিছানা মাথায় করে দুজনে পথে এসে দাঁড়ালাম ভাই অন্ধকার রাত দুনিয়াতে কোথায় যাব কি করব কিছুই ঠিক নাই আমি বললাম চলো চলো তো বটে কিন্তু কোথায় চলো তার কিচ্ছু ঠিক নাই শেষেও বললে দাঁড়াও একটা গাড়ি ভাড়া করে আনি গরুর গাড়ি ভাড়া করিয়া তারা দুইজনে সেই রাত্রে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিল চারু বলিল সেই আধার রেতে মনে হলো যেন গেরাম নয় পৃথিবী ছেড়ে মায়াপুরি বুঝি চলিলাম গারোয়ান গাড়ি চালিয়ে যাচ্ছে সে জানে গাড়ির ভাড়া করে লোকটি স্টেশনে যায় সে সেই পথে গাড়ি ছেড়েছে গরু দুটো ঠুকঠুক করে চলছে পথে জনমানুষ্যের দেখা নাই সাড়া নাই শেষে গাড়ি যখন স্টেশনে এলো তখন রাত তৃণপোহর গারোয়ান বললে নামো আমরা নামলাম স্টেশন থেকে মনে হলো বাঁচলাম ভাড়ার ওপারে গারোয়ানকে আমি দু আনা পয়সা বেশি দিয়েছিলাম জল খাবারের জন্য সেই যেন পথ দেখিয়ে দিলে ধরিয়ে দিলে চারু চুপ করিল তারপর কত জায়গা ঘুরলাম এখান ওখান আমার খোকা হলো রাজপুত্তরের মতো খোকা সে খোকা আমার দেড় বছর হয়ে মারা গেল ছিলাম রামপুরহাটে ঘদ্দর করেছিলাম সেখান থেকে এলাম এখানে আবার সে স্তব্ধ হলো এ স্তব্ধতা আর ভাঙিতে চায় না দর ধারে চারু চোখ দিয়া সে শুধু জলই গড়াইতেছিল কিন্তু এতটুকু শব্দ মুখ দিয়ে আর ফুটিল না তাহার সে খোকার জন্যই এমন কান্নায় সে চিরদিন কাঁদিয়াছে সেই প্রথম দিন হইতেই এ বোধ হয় তাহার জাগ্রত বিচার বুদ্ধি করা বোধ নয় সে বিলাপ করিয়া তাহার দুঃখ ঘোষণা করিয়া কাঁদিতে পারে নাই সে জানি তাহার দুঃখ পৃথিবীর শুনিলে ঘৃণা করিয়া বলিবে কি নির্লজ্জ মেয়েটা পাপের ফলের জন্য কাঁদে বহুক্ষণ পর লোকটি বলিল ওঠো আর কেঁদো না পানুকে ফিরে পেলে ওকে যত্ন করো কিছু খেতে দাও তারপর নিজে হাতে সাবান মাখিয়ে চান করাও দেখি স্নান করিয়া বানুর মনে হইল সে যেন নতুন হইয়াছে এ যেন নতুন জীবন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পাঠ দেওয়ায় অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি উৎসাহিত হই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন